একটি ধান গাছ বছরে 5 বার ফলন দেবে শুনলে অবিশ্বাস্য হলেও নতুন এই জাত আবিষ্কার করেছেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। নিজ গ্রাম মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের কানহাটিতে পরীক্ষামূলকভাবে এই ধান চাষ শুরু করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় জাতীয় গবেষণা সংস্থার প্রধান ধান বিজ্ঞানী হিসেবে কর্মরত থাকলেও দেশে ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করছেন আবেদ চৌধুরী। এক গাছে 5 বার ফলন, তাই নাম দিয়েছেন পঞ্চব্রীহী। এই ধান উদ্ভাবনে সাড়া ফেলেছে দেশজুড়ে। বীজতলা থেকে শুরু করে মাত্র 110 দিনে এই ধান ঘরে তোলা যায়। এক গাছেই পর্যায়ক্রমে 45 দিন পরপর বোরো, আউশ ও আমন ধান ফলছে। ভিতরের যে অন্তর্নিহিত শক্তি, যেটা বারবার ফসল দেওয়ার একটা সুপ্ত একটা লেটেন্ট, ওইটাকে আমি জাগ্রত করার চেষ্টা করছি, এবং এটা জাগ্রত করতে পেরে অনেকগুলো ভ্যারাইটি ডেভেলপ করেছি যেটা সারা বছর ধরে ধান দিচ্ছে। পরিবেশ বান্ধব এই ধান চাষে খরচও কম বলে জানান তিনি। স্থানীয় কৃষকরা এই ধানের ফলন দেখে আগ্রহী হচ্ছেন চাষাবাদে। যত্ন সহকারে আবার এই ধানটাকে আবার ধান না রোপণ করে নেড়াতে কি ধান 5 বার কাটা যায়। এই ধানটা খুব ভালো, আমরা সবে আকর্ষণ করি ধান গাছটি বৃষ্টি আমরা নেড়াম। দেশের আরও কয়েকটি অঞ্চলে পরীক্ষামূলক চাষ করবেন তিনি। এ পর্যন্ত প্রায় 300 রকমের নতুন ধান উদ্ভাবন করেছেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। শিমুল মাহাদি, বৈশাখী সংবাদ।